বন্ধুরা, আজ এমনই একটা টিপস আপনাদের শেয়ার করব যেটা আপনাদের কাজে লাগবে। আমি এখানে নিয়েছি একটু হালকা গরম জল আর ফিটকিরির গুঁড়ো। এরপর খুব ভালোভাবে আমি হাত পরিষ্কার করব। সারা দিন জলের কাজ করলেও কিন্তু হাজা হবে না। হ্যাঁ, এমনই একটা টিপস বন্ধুরা, আঙুলের ফাঁকে ফাঁকে ভালোভাবে যে কোনো মলম লাগানোর পূর্বে আপনারা এই জল দিয়ে ভালোভাবে আঙুলগুলোকে পরিষ্কার করে নিন। যদি কোনো ইনফেকশন থেকেও থাকে তাহলে কিন্তু সেটাও চলে যাবে। হাত হোক কিংবা পা হোক, নখকুনি হোক, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন দূর করতে আগে এই জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন, তারপর আপনি যে কোনো মলম লাগাতে পারেন। বন্ধুরা, হাজা হাতেও হতে পারে, লজ্জার কিছু নেই। হাতের এমন জায়গায়, মানে আঙুলের ফাঁকে ফাঁকে জল জমে গিয়ে জল না শুকোতে পেলে দিনের পর দিন এইরকম অবস্থায় থাকলে হাতে হাজা হতে পারে। পায়েও কিন্তু একই ব্যাপার, নখেও কিন্তু এটা হতে পারে। নখের কোনায় কোনায় ফুলে গিয়ে ব্যথা হয়, নখের কোন যন্ত্রণা করে। তো এই জন্য আমাদের আজকে এই ভিডিওটি। তার জন্য চলুন, কীভাবে আপনি থাকলে আপনার হাতে এবং পায়ে কোনো দিনই হাজা বেরোবে না, রেগুলার আপনি এটা লাগাতে থাকুন। এর জন্য আমি নিয়েছি একটা অ্যালোভেরার পাতা, এক টুকরো নিয়েছি, আর নিয়েছি নিম পাতা। আপনারা জানেন বন্ধুরা, নিম পাতা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, তার জন্য আমি এখানে নিম পাতাটা নিয়েছি। বন্ধুরা, এখানে এক টুকরোর মতো নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল, আর দুটো একত্রে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যালোভেরার জেল বার করছি না, এটা আমি একসাথেই ব্লেন্ড করে নিচ্ছি। একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট পাত্র নিয়েছি, এরপর এটা ব্লেন্ড করে নেবার পর আমি ছাকুনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। এতে একটু জল দিইনি, অ্যালোভেরাটা পেস্ট হবার পর এইরকমই হয়ে গেছে। খুব চেপে চেপে আমি এর রসটা বের করে নিচ্ছি। বন্ধুরা, লাগবে শুধু এর রসটা, এর সাথে অনেক উপকরণ আছে, সেগুলো আপনারা এটাতে দেবেন। তো একটা একটা করে আপনারা দেখতে থাকুন। এখন এই রসটা কিন্তু বেরিয়ে গেছে। এরপর লাগবে কোকোনাট অয়েল। হাজা দূর করতে নারিকেল তেল কিন্তু বন্ধুরা খুব উপকার করে। তার জন্য আমি একটু নারিকেল তেলটা গলিয়ে নিয়েছি, শীতের দিন যার কারণে নারিকেল তেল একটু বসে গিয়েছিল। এরপর আমি 2 চামচের মতো নারিকেল তেল বের করে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিন। দেখতে পেয়েছেন, জলের সংস্পর্শে এসে তেলটা ভেসে উঠেছে। ভয়ের কিছু কারণ নেই বন্ধুরা। এখানে আপনি দিয়ে দেন হলুদের গুঁড়ো, তবে এখানে কাঁচা হলুদটা বেটে দিতে পারলে খুব ভালো কাজ হয়। আপনারা যখন এই মলমটা তৈরি করবেন তখন অবশ্যই দিয়ে দেবেন কাঁচা হলুদ বেটে। আমার কাছে নেই, যার কারণে আমি গুঁড়ো হলুদই ব্যবহার করেছি। এরপর গ্যাস অন করে একটু জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর এই বাটিটা আমি বসিয়ে দিচ্ছি, গরম হবার ওয়েট করছি। বন্ধুরা, আপনারা হয়তো হাজা হলে হাজার মলম হিসেবে সেলিকল লাগান, কিন্তু যতক্ষণ লাগাবেন ততক্ষণই 2-3 দিন বন্ধ করে দিলে হাজা আবার ফিরে আসে। কিন্তু এটা আপনি রেগুলার শোবার আগে ইউজ করতে পারেন। জলটা গরম হতে হতে আমি নিয়ে নেব ফিটকিরি। এই দুটো খণ্ড নিয়ে নিয়েছি, একটু ঠুকে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, ফিটকিরি কিন্তু জেনে রাখবেন জীবাণু নাশক। যে কোনো খারাপ জীবাণুকে নাশ করতে ফিটকিরিকে আপনি আপনার ঘরের কাজে লাগাতে পারেন। তো ফিটকিরিকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, এরপর 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন এই তেলটা আমার প্রস্তুত হয়ে গেছে। চলুন, এরপর এতে আরও কয়েকটা জিনিস মেশাতে হবে। বন্ধুরা, এতে আমি দিয়ে দিচ্ছি ভেসলিন। অনেক সময় কি হয়, শক্ত হয়ে যায় পায়ের তোলা, তো সেক্ষেত্রে আপনি তো গোটা পায়ের তোলাতেই এটা ব্যবহার করতে পারেন। তার জন্য আমি এখানে ভেসলিন দিয়ে দিচ্ছি, যাতে করে সফট হয়ে যায় পায়ের তোলা কিংবা হাতের তলা। ফিক্স ভেপোরাপ সর্দি কাশি হলে আমরা ব্যবহার করি, কিন্তু জেনে রাখবেন ফাঙ্গাল ইনফেকশন দূর করতে ফিক্স ভেপোরাপটা দারুণ উপকারে আসে। তার জন্য
আমি এখানে নিয়ে নিচ্ছি একটু ভিক্স ভেপোরাপ, বেশি নেবার দরকার নেই। আপনারা হয়তো ভাববেন যে এতগুলো উপকরণ দিয়ে তৈরি করবার থেকে বরং বাজার থেকে সেলিকল কিনে এনে লাগানোই ভালো, অনেক ঝামেলা। বন্ধুরা, এটা আপনারা তৈরি করে রেখে দেন, এটা খারাপ হবার নয়। এটা তৈরি করে রেখে দেন, প্রতিদিন রাত্রে শোয়ার আগে ভালোভাবে পা পরিষ্কার করে মালিশ করে নিন। বন্ধুরা, যদি ভালো ফল পেতে চান তাহলে এক টুকরো কর্পূরও এতে দিয়ে দিন। ব্যাস, এই ওষুধ আমার তৈরি হয়ে গেল। বন্ধুরা, এটা আপনাদের ফ্রিজে রাখবার দরকার নেই, বাড়িতে নর্মাল টেম্পারেচারে এটা আপনি রেখে দিতে পারেন। একটা পরিষ্কার বোতল নিয়ে নিয়েছি, আর এই পরিষ্কার বোতলে মানে একটা ছোট্ট কৌটাতে আমি এটা ঢেলে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আপনি এটা যখন খুশি ব্যবহার করতে পারেন। তবে এটা লাগিয়ে সাথে সাথেই যদি আপনি পা ভিজিয়ে নেন তাহলে কিন্তু এর ফলাফল পাবেন না। এটা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনার যেখানে যেখানে হাজার হয়েছে এবং হাজার যন্ত্রণা অনুভব হচ্ছে সেইখানে লাগিয়ে নিন। যে কোনো ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করবে। এরপর কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু আঙুলে নেবেন, আর এটা তেলের মতো এইভাবে নেবেন, আর আঙুলের ফাঁকায় ফাঁকায় এইভাবে লাগিয়ে নিন, হাতে হোক কিংবা পায়ে হোক। তো বন্ধুরা, এইভাবে মাসাজ করে নিন আস্তে আস্তে। আপনি হাতের সামনের যে চেটো তাতেও নিতে পারেন, খুব ভালো কাজ দেয়। যতই জল ঘাঁটুন কোনো মতে কোনো ফাঙ্গাল ইনফেকশন আসবে না। প্রতিদিন তৈরি করবার থেকে আমি বলবো এটা আপনি তৈরি করে রেখে দিন। রেগুলার হাতে কিংবা পায়ে আপনারা হাজা দূর করবার জন্য এই ওষুধ ব্যবহার করুন, কাজে আসবে। বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই, কাল দেখা হবে আবার। থ্যাংক ইউ।